যে একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্ক নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরমবোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি, আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে, নইলে যখন আপনি অটোতে উঠবেন, রিক্সাতে উঠবেন, তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। আপনি একটা মহিলা মানুষ, আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক উলঙ্গ পোশাক, আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক। কি মনে করেন আপনি, আপনার কাছে বিদ্যে বেশি? না। আপনার কাছে বুদ্ধি বেশি? না। আপনার কাছে মনে করি হল হিসাব বেটা আমি করবো কেন, আল্লাহ বলেছেন, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না, ওরা কান আছে শুনে না, ওরা একে কারান অন্তর মতো, তারা গরু তারা মতো ভালো হাজার বরং তার চেয়ে খারাপ, তোমার বাপ স্ত্রীগুলোর চেয়ে খারাপ। আব্দুর রাজাক সাহেব কষ্ট দিবেন না, আপনাকে খুব ভালোবাসি, আমার কষ্ট দেওয়ার কিছু নেই, তোমার বাপকে যদি স্ত্রীগুলোর চেয়ে খারাপ প্রমাণ করতে না পারে আমি বক্তব্য দেব না, তোমাকে তোমার মাকে যদি আমি অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না। তোমার দাদা মারা গেছে 10 বছর হলো, তোমার বাপ 10 বছর থেকে জমি ভোগ করছে, তোমার বাপ পাবে জমি সকালে আর তোমার ফুফু পাবে জমি বিকেলে, এরকম না একসাথে? তাহলে 10 বছর হলো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি কেন? কি বুঝাতে চাচ্ছ? বাপ বেটা মিলে যৌতুক নিয়েছো কেন? ভিক্ষে করে খাবা? মাটি কাটার মানুষ ভিক্ষে যদি না পাও তো চলে যাওয়া ট্রেন স্টেশনে রাজশাহী, এভাবে ভিক্ষে চাইবা বাপ বেটা? ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে এটা অনেক ভালো, যৌতুকের টাকা দিয়ে চাউল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না, ভিক্ষা করা টাকা যৌতুকের চেয়ে অনেক ভালো। দেখো বাপ বেটার মুখ খাটো হয়ে গেছে, দেখো তোমার বাপের মুখ খা, বেটা গৌরব বুঝো না, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া গৌরব থাকবে একটা, সাহস থাকবে একটা, শ্বশুরকে মানুষের বাড়িতে কাজ করে করে রমজান মাসে একটা লুঙ্গি কিনে দেবে, আব্বা আপনাকে একটা লুঙ্গি কিনে দিলাম, তোমার ভিতরে একটা সাহস কাজ করবে। মানুষের কাছে জিনিস নাও কেন? হাত পাতে তো খারাপ, আল্লাহ রাসূল বলছেন যে হাত পাতে এটা হলো ঘৃণিত হাত, আর যে দেয় দেওয়া হাতটা ভালো, আলিয়াদুলিয়া খায়র মিন হাদিস সফলা, দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে, কোন শরমে শ্বশুরের কাছে চাইলে জিনিস। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী জেলার বিবাহের শুরু থেকে শেষ পর্যন্ত একটা কাজও যায় যেন সবই হারাম, আমার জানা অনুপাতে একটা কাজও যায় নয় সবই হারাম। আমি সূচনাতে আপনাকে বলছি এইভাবে সবাই মিলে বউ দেখতে যাওয়া হারাম, এইভাবে বউ ভাইনা করা হারাম, এইভাবে থোবড়া করা হারাম। সারা গ্রামের লোক ওই বেটি ছেলেটার মুখে ক্ষীর তুলে দিছে, আরে ক্ষীর তুলে দিতে হয় বউয়ের মুখে, স্ত্রীর মুখে, এ কোন নোংরা নীতি, এ কোন বর্বর জঘন্য নীতি, এই নীতিটা করে পেশাব করে দাও। সেদিন তো তোমাকে আমি বলে গেছি ডুলি বিবি শব্দটা এমনভাবে পেশাব করে দিবা যে 10 বছর 20 বছর পরে মানুষ যেন ডুলি বিবি শব্দ খুঁজে না পায়, কি গো ডুলি বিবি মানে কি, এরকম যেন হয়ে যায়। এতগুলো বেটি ছেলে মহিলা মানুষ কেন যাবে ওখানে, কোন সরবে যাবে, ঢং ঢং করে চলে যাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছ, কেন যাবে, কোথায় তার প্রমাণ, কোথায় ক্ষীরকাঁচির প্রমাণ, কোথায় আমাটার প্রমাণ, কোথায় ছেলের পক্ষ থেকে যা লোক গেছে মেয়ের পক্ষ থেকে তার অর্ধেক আসবে, আর মেয়ের পক্ষ থেকে যা এসে ছেলের পক্ষ থেকে তার ডবল যাবে, কোথায় এগুলো? বিবাহ পড়াতে হবে আগে মেয়ের কাছে তারপরে ছেলের কাছে, কোথায় এগুলো? একটা নীতি প্রঞ্জিত প্রমাণ করতে পারেন সব হারাম। কাজী সাহেব খুব ক্ষিপ্ত হয়েছে, আব্দুর রাজাক সাহেব আপনি এই কথা বলেন যে আমাদের খাতার পাতা দিয়ে পেশাব পায়খানা করে পবিত্রতা অর্জন করতে হবে, আমাদের খাতাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, আপনি এই কথা কোন সাহসে বলেন?
আমার কোনো সাহস নেই। তোমার খাতাতে লেখা আছে মেয়ের পক্ষ থেকে দুইজন সাক্ষী লাগবে, ছেলের পক্ষ থেকে দুইজন সাক্ষী লাগবে, এর প্রমাণ তুমি করো। চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে। তা আমি বিবাহ দিচ্ছি এটা কি জেনা করলা করাইলাম নাকি? কিয়ামত পর্যন্ত সময় থাকলো, বিবাহের জন্য যদি চারটা সাক্ষী প্রমাণ হয়ে যায়, আমার জীবদ্দশায় প্রমাণ হয়ে গেলে সেদিন থেকে আমি জাতিকে বলবো আসসালামু আলাইকুম, আর ভুল হয়েছে, আমি বাড়ি চলে গেলাম, আর কোনোদিন জাতির সামনে আসবো না। চারটা সাক্ষী কেন ওখানে? চারটা সাক্ষী কি প্রমাণ করতে লাগে বলেন তো, একটু জানা আছে আপনাদের? জেনা প্রমাণ করতে চারটা সাক্ষী লাগে। আর ওর সূচনাই হারাম বলছে যে ছেলের পক্ষ থেকে মক পক্ষ আবার কি। আল্লাহ নবী বলেছেন যে একটা বিবাহ জায়েজ হওয়ার জন্য দুজন মানুষ লাগে, সেখানে পক্ষ নেই, লাগবে বাপ আর লাগবে দুজন সাক্ষী। তিনি বলেন লা নিকাহ ইল্লা বিওয়ালিন, বাপ ছাড়া বিবাহ হয় না, উকিল বাপ হারাম, উকিল বাপ হারাম। চট্টগ্রাম সিলেট বরিশালে সেদিন থেকে উকিল বাপি বাপ। ওই মেয়ের বাড়ি এখন ওটা মেয়ে, ওর বাড়ি বেড়াতে যাবে মেয়ে, আবার ওকে বাপ বলে ডাকবে, ও বাপের বাড়ি যাবে। অবাক কথা, উল্টে গেছে পৃথিবী। সেদিন থেকে যে আসল বাপ ছিল সে নাকি বাদ পড়ে গেছে, এখন উকিল বাপ এসেছে। আর চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে উকিল বাপ বাপ নয়, তবে উকিল ধরা হয়, তো বাপ ইচ্ছে তো বেঁচা আছে, ওকে মেরে ফেলেন দে, আর একজনকে উকিল ধরেন। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত দান, এ কথাই ঠিক। এর পরেও আল্লাহ নিজে হাতে দানের নেকি দিবেন না, নিজে হাতে নেকি দিবেন সিয়াম রোজার। ইবাদতের জগতে সিয়ামের চেয়ে শক্তিশালী কোনো ইবাদত পৃথিবীতে নেই। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত। বুঝলাম সবচেয়ে দামি ইবাদত সিয়াম। আব্দুর রাজ্জাক সাহেব আপনার মুখে এটাই বুঝলাম। এর পরেও বলছি যদি নামাজ না থাকে, সলাৎ না থাকে, তাহলে সিয়ামের মতো ইবাদতকে আল্লাহ কেটে দিবেন। এই কথাই ঠিক যে দান সবচেয়ে শক্তিশালী ইবাদত। তবু যদি নামাজ না থাকে, সলাৎ না থাকে, তাহলে ওই দানের মতো ইবাদতকে আল্লাহ কি করবেন? কেটে দিবেন, ওটা বাতিল। আব্দুর রাজ্জাক সাহেব আপনার মুখে শুনেছি আপনি একদিন বলছিলেন যে লাইসা শাইউন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআ, চাওয়া ভিক্ষা করা আল্লাহর কাছে, আল্লাহর কাছে চাওয়া কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কাজ আল্লাহর কাছে তত প্রিয় নয়। মানুষের কাছে চাইলে মানুষ খেপে যায়, আর আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুশি হন। দুটো বাক্য মনে রাখবেন, মুরব্বি এদিকে খেয়াল করেন। হ্যাঁ ছেলে, তোমাকে এত শক্তভাবে বলার পরেও কি তুমি কথা বলছো? তুমি কি আসলেই গরু ছাগল হয়ে গেছো? তোমার কাছে বড় মোবাইল থাকে, ল্যাংটা বেটি ছেলেকে দেখে জেনা দেখে তুমি চক্ষু ঠান্ডা করো, তুমি কলিজা ঠান্ডা করো, এই দিয়ে তুমি দেখাতে চাচ্ছ যে আমি শিক্ষিত যুবক? তোমাকে তো আমি সেদিন বলে গেছি যে তুমি বড় মোবাইল আর কাছে রাখবে না কোনো দিন, বড় মোবাইলে পেশাব করে দিবা। বড় মোবাইল তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বংশকে ধ্বংস করেছে। তুমি বড় মোবাইলে দিন রাত ল্যাংটা মেয়েকে দেখছো, কলিজা ঠান্ডা করছো, চক্ষু ঠান্ডা করছো, আর জান্নাত কিনতে চাচ্ছ? জান্নাতের মেয়ে পড়ে আছে, জান্নাতের মেয়ে অত সহজ নয়। হে মেয়ে, তোমাকে বলছি, তুমি একটা মেয়ে মানুষ, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার ওই মোবাইলে ল্যাংটা মেয়ে নাচে কেন? তোমাকে খারাপ লাগে না? তোমার একটু শরম হয় না? তোমার একটু হায়া হয় না? তোমার একটু লজ্জাবোধ হয় না? তুমি কি করো? কই, আমরা তো জাতির কাছে ভিক্ষে চেয়ে মাসে ২৪ লক্ষ টাকা মানুষকে বেতন দিই, তো বড় মোবাইল ব্যবহার করি না, করতেও পারি না, তো কই আমাদের তো প্রয়োজন হয় না। তুমি কি করো ওই মোবাইল দিয়ে? তোমার হাতে, তুমি মেয়ে মানুষ, তোমার হাতে এই মোবাইল কেন? ও দিয়ে তুমি কি করো?
তাহলে আব্দুর রাজাক সেদি আমি একটু বই পুস্তক ঠিক করি, অনলাইনে পড়ি। তুমি অনলাইনে শুধু পড়ো আর কিছু করো না? তুমি শয়তানকে চিনো? শয়তান আল্লাহকে বলছে, আল্লাহ যখন বললেন সর সর এখান থেকে সর, আমি যে বললাম যে তুই আদমকে মেনে নে, তো তুই বললি যে আমি মানতে পারবো না, আমি মাটির তৈরি নই, আমি আগুনের তৈরি, তো তোর অহংকার বেশি হয়েছে, সর সর সর। তখন শয়তান বলছে, ওয়া ইজ্জাতাকা ওয়া জালালাকা ওয়া ইরতিফায়ে মাকানাকা, আল্লাহ তোমার মর্যাদার কসম, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, লাউবিয়ানাল ইনসানা, মানুষকে আমি ভ্রান্ত করবই করব, আমি শয়তান একাই জাহান্নামে যাব না, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব, ওদের দেখে ছেড়ে দেব, কি করে ও জান্নাতে যেতে পারে আমাকে বাদ দিয়ে। এই কথা যখন শয়তান বলল, তখন আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি ওয়া মাকানি ওয়া ইরতিফায়ে মাকানি ওয়া জালালি, শয়তান তুমি মনে রেখো, আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আদম সন্তান আমাকে যতবার বলবে ভুল হয়েছে আমি ততবার ক্ষমা করে দেব, দেখি তুই কি করতে পারিস। তাহলে আপনি বুঝতে পারছেন না শয়তান আপনার কত বড় শত্রু, ও জিদ করে আছে, ও জীবন বাজি রেখে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, এটা ওয়াদা করেছে আল্লাহর সামনে, এটার ওয়াদা, এই জন্য কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। এই মেয়ে ফ্যাশন বোরকা পরে আছো কেন? তোমার পরনে কোন বোরকা এটা? আর তুমি যে মাথায় কাপড় না দিয়ে বসে আছো, এটা তোমার কেমন, তোমাকে কে শিক্ষিতা বলেছে, কে বলল তোমাকে? না, আমি তো কোনোদিন বলিনি। দেখো, জাতির ক্ষতি করে, মানুষের ক্ষতি করে, জনগণকে জাহান্নামে ঠেলে দিয়ে নিজেকে শিক্ষিত মনে করো না, নিজেকে গুটিয়ে রাখো, জীবন অল্প দিনের, বেশি দিনের জীবন নয়, এইভাবে হাট বাজারে যায় না, প্রয়োজন নেই, কই আমরা তো কোনোদিন হাট বাজারে যাই না, আমাদের তো চলছে, তো আমরা তো বেঁচে আছি, কোনো দিন নয়, একদিনও নয়, এক সন্ধ্যার জন্য নয়, এক মিনিটের জন্য নয়, তো কই আমরা তো বেঁচে আছি, তোমার হাটে বাজারে যাওয়ার লাগে কেন? ঢং ঢং করে চলে যাচ্ছ হাটে বাজারে, তোমার বাপ নেই, তোমার ভাই নেই, তোমার স্বামী নেই, তোমার দেবর ভাসুর নেই, সব কি মরে গেছে? তুমি কি বিপদে পড়ে গেছো? তোমার একটা আত্মমর্যাদা থাকার দরকার, তোমার বাপের একটা আত্মমর্যাদা আছে যেটা তুমি রক্ষা করবে, তোমার স্বামীর একটা আত্মমর্যাদা আছে সেটা তুমি রক্ষা করবে। শোনো, মধ্যখানে তোমাকে বলছে দুটা কথা, সম্মানিত দিনী বোন আপনাকে বলছে একটু দুটা কথা খেয়াল করেন তো, গল্প করছেন নাকি? আপনাকে আগে গল্প করতে নিষেধ করলাম, একজন যদি আপনার গায়ের উপর দিয়ে এইদিকে চলে যায় তবে আপনি মুখ খুলবেন না, গায়ের উপর দিয়ে চড়ে চলে গেছে আপনি মুখ খুলবেন না, মুখ বন্ধ করেন, আমি নির্বাচন করতে আসিনি, আমি ভোট চাইতে আসিনি, আপনার স্বভাব ভালো নয় এই কথাটা বলতে এসেছি, আপনার গায়ের উপরে দাঁড়ায় চলে যাক আপনি কথা বলবেন না, মুখ খুলবেন না। আর উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই বোন ক্ষমতা দেখি একসঙ্গে বাঁচতে চায়েন না, হ্যাঁ দেখে নিব কে কি করে, এই ক্ষমতা দেখে এক মিনিট বেঁচে থাকার চেষ্টা করিয়েন না, এরই নাম জুলুম। দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষের জমি দখল করিয়েন না, মানুষকে জেল হাজতে দিয়েন না, দোকানে বসে মানুষের বিরুদ্ধে আড্ডা পিটিয়েন না, মানুষের বদনাম করিয়েন না, সুদ ঘুষ খেয়ে অর্থ সম্পদ তৈরি করে অহংকার করিয়েন না, দাঙ্গাবাজি করে, ক্ষমতা দেখিয়ে আত্মহংকার করে এক মিনিট বাঁচার চেষ্টা করিয়েন না, মাটির মানুষ নরম হয়ে যান, প্রতিবেশী যা বলেছে বলেছে উত্তর দিবেন না, প্রতিপক্ষ যা বলেছে বলেছে উত্তর দিবেন না, সময় শেষ হয়ে গেছে। শুনুন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার কাছে এসেছি, আপনি একটু খাস করে দুটা কথা শুনে রাখেন। প্রথম কথা হলো এই যে আপনার একটু আত্মমর্যাদা থাকা দরকার, আত্মমর্যাদা মান সম্মান, আপনার বাপের একটা আত্মমর্যাদা আছে সেটা রক্ষা করা উচিত। আত্মমর্যাদা কাকে বলে দেখেন তো, আপনাকে আমি দেখাচ্ছি, দু তিনটা দিক দেখাচ্ছি। আল্লাহ রাসূল জান্নাতে ঢুকলেন, ঢুকে দেখলেন স্বপ্নে খুব সুন্দর একটা টকটকে ঝকঝকে ঘর, বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে পাশে একটা বৃদ্ধা মহিলা, এই মহিলা বলতে পারো,
এই ঘরটা কার? তখন মহিলা বলছে, জি এটা উমারের ঘর। তখন আল্লাহর রাসূল বলছেন, আমার মনটা চাইলো যে আমি একটু ঘরটার ভিতরে ঢুকে দেখি, বাহির যদি এত সুন্দর হয় ভিতরই বা কেমন, দেখার আমার স্বাদ হলো। কিন্তু মনে পড়লো উমারের আত্মমর্যাদার কথা, উমার খুব বড় মানুষ, তার ঘরে ঢোকা যাবে না, তাই আমি ঢুকলাম না। সকালে উমারের সাথে দেখা হয়ে গেল, উমার আমি জান্নাতে ঘোরার সময় দেখলাম তোমার একটা ঘর, আমার মনটা চাইলো তোমার ঘরে ঢুকি, কিন্তু তোমার আত্মমর্যাদাকে হিসাব করে আমি ঢুকতে পারিনি। উমার তখন বলছেন, আপনি আমার আত্মমর্যাদাকে খেয়াল করেন? এই বলে তিনি কাঁদতে লাগলেন। আত্মমর্যাদা এবার তোমার কাছে চলে আসলাম, একবারও তোমার সাথে মিলে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মেয়ে আসমা, আসমা গরিব মানুষ, তার স্বামী ও মাঠে কিছু খেজুরের গাছ লাগিয়েছিল, তো খেজুরের আঁটি বোঝাকে মাথায় করে আসমা বাড়ি চলে যাচ্ছে। তো রাস্তায় আল্লাহ রাসূলের দেখা, তো আল্লাহ রাসূল বলছেন, আসমা তুমি উঁটে চলে আসো, আমার উঁটের উপরে উঠো। তখন আসমা বলছেন, আমি লজ্জা করলাম না, আমার স্বামী জোবাইরের একটা আত্মমর্যাদা আছে, আমি এই আল্লাহ রাসূলের উঁটের পিছনে উঠবো না, না না না, আমার স্বামীর আত্মমর্যাদার ক্ষতি হবে, আমি উঠলাম না, বাড়ি চলে আসলাম। আমি বললাম, জোবাইর একটা কথা শোনো, কি আমি মাঠ থেকে খেজুরের আঁটি বোঝা মাথায় করে আসছিলাম, তো রাসূল আমাকে বললেন যে তুমি উঁটের পিঠে চলে আসো, তো আমি আপনার আত্মমর্যাদাকে খেয়াল করে রাসূলের উঁটের পিঠে উঠিনি। তখন জোবাইর বলছেন, আসমা রাসূলের উঁটের পিঠে উঠোনি আমার আত্মমর্যাদাকে রক্ষা করতে গিয়ে, এইটা ভালো, তবে তুমি যে খেজুরের বোঝা মাথায় করে চলে আসো, এটা আমার কাছে আরো বেশি খারাপ লাগে, এতে আমার আত্মমর্যাদাটা আরো বেশি বাধা দেয়, আমি এটা চাই না। তো তোমার স্বামী তুমি বাজারে চলে যাও, এর গায়ে ধাক্কা লাগে, আস্কারা মাস্কারা মুখে দিয়ে চোখে দিয়ে ঢং ঢং করে ঘুরে বেড়াও, তোমার বাপের একটু আত্মমর্যাদাতে বাধা দেয় লাগে না, খারাপ লাগে না? তোমার ভাইকে একটু খারাপ লাগে না? সবাই কি পশু প্রাণী হয়ে গেছে? বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না, উলায়কা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো। তাহলে বাপ চাচার আত্মমর্যাদা হারিয়ে গেছে, এরা কি কুকুর শ্রীগের মতো পশু প্রাণীর মতো হয়ে গেছে? আমরা যদি শুনি যে বউ একদিন রাস্তায় যাচ্ছিল গাড়িতে, আর একজনের গায়ের সাথে লেগে গেছে, তাহলে তো ইন্নারিল অজ্ঞান হয়ে যাবে, আপনাকে একটু খারাপ লাগে না? উপস্থিত বৈঠকের মুসলিম বোন শুনুন, আত্মমর্যাদা ওয়াইমের বলছেন আল্লাহর নবী, আমি দেখছি যে আমার স্ত্রীর সাথে একজন অন্যায় করছে, তো কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, চারজন সাক্ষী খুঁজবা, নইলে তোমাকে পিটাবো। তখন আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীর সাথে একজন অশ্লীল কাজ করছে আর আমি সাক্ষী খুঁজতে যাব? আমার মনে চাচ্ছ ওকে আমি তরবারিতে মেরে দেবো, ওকে তরবারি দিয়ে মেরে দেবো। তখন আল্লাহ রাসূল বলছেন, দেখছো 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 উমাইরের আত্মমর্যাদা, তার একবারে আত্মমর্যাদা আঘাত লেগেছে, আমার স্ত্রী অশ্লীল কাজ করছে, সাক্ষী খুঁজতে যাব না, লোকটাকে আগে মেরে দেব। আরে শোনো শোনো, ওয়াইমের আত্মমর্যাদা যত, আমার আত্মমর্যাদা তার চেয়ে অনেক অনেক বেশি, আমার আত্মমর্যাদা যত, আল্লাহর আত্মমর্যাদা তার চেয়ে অনেক 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 বেশি। যখন কোনো মানুষ অশ্লীল কাজ করে, তখন আল্লাহর আত্মমর্যাদাতে খুব আঘাত লাগে, ছি ছি ছি। আমি বললাম, একজন বিবাহ করো, যদি না হয় তো আর একটা বিবাহ করো, যদি না হয় তো আর একটা করো, যদি না হয় তো আর একটা করো, চার চারটা বউ করো, আমি তো বললাম, তারপরে তুমি অশ্লীল কাজ করতে গেলে কেন? ও আদমের ছেলে মেয়ে, যখন তুমি অশ্লীল কাজ করতে যাও, তখন আমার আত্মমর্যাদাতে আঘাত লাগে। এটা কে বলছেন? আল্লাহ। কথাটা বলছেন আল্লাহর নবী। এবার আপনাকে আমি সতর্ক করছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক,
মদবেনুল খামর যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না। আজ থেকে মাটিয়াটা এলাকায় সারা গোদাগাড়ি রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এলাকায় দোকান আর বিড়ি বিক্রি হবে না, সিগারেট বিক্রি হবে না। তুমি কেমন আত্মার বিরুদ্ধে চলতে পারো তা আজকে দেখা যাবে। তুমি যদি এখান থেকে বের হয়ে আবার সিগারেট ধরাও তাহলে তুমি ধরে না আমি গরু ছাগলের মতো, আমি বুঝেও বুঝি না, আমি পশুর মতো আমি বুঝেও বুঝি না, আমি আসলে মানুষ হয়ে কখন বাদ পড়ে গেছি, মানুষ থেকে আমি কখন বাদ পড়ে গেছি, এটা তো খারাপ। বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য পান করে খায় যে সে জান্নাতে যাবে না। দুই, আর রাজলে তুমি না নিশায় পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না। তোমার গায়ে কি পুরুষের পোশাক আছে? তুমি সাবধান হও, তোমাকেই বলছি। তিন, ও দাইস আল্লাজি কৃপিয়াল খাবাসা, ওই লোক জান্নাতে যাবে না যে দায়ুস, দায়ুস কে? যে তার বাড়িতে বেহায়াইর সুযোগ দিয়েছে, যার বউ যার মেয়ে নগ্ন পোশাকে চলে স্কুল কলেজে যায়, ও হচ্ছে দায়ুস। যার স্ত্রী নগ্ন পোশাকে পলে সে হচ্ছে চলে, সে হলো দায়ুস। এ জান্নাতে যাবে না, এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাহাজ্জুদ পড়েন, নিজেকে রক্ষা করেন। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকে আর একটা কথা বলে আমি বিষয়ে ফিরে যাই। অল্প সময় ধৈর্যের পরিচয় দিবেন, বাইরে একটু চা খেয়ে আসি, বাদাম খেয়ে আসি, এরকম করবেন না, একটু ধৈর্যের পরিচয় দিবেন। আমি কেসা কাহিনী বলতে আসিনি যে আপনি বাহির থেকে বাদাম কিনে নিয়ে আসবেন আর বাদাম খাবেন আর বসে থাকবেন। আমার একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা হিসাব করে বসে থাকতে হবে, আর নিজেকে মানুষ মনে করিয়েন, ধৈর্যের পরিচয় দিয়েন। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য শুধু মুখে বলি, তার অবস্থা কোনোদিন দেখলাম না। ধৈর্য কাকে বলে? বউ রান্না করেছে, তরকারিতে লবণ বেশি দিয়ে দিয়েছে, গালি দিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? হাল বাহে এসে দেখি বউ গরুর নাইন্দে পানি দেয়নি, তখন পিটিয়ে দিলাম, এটাই কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? ধৈর্য কাকে বলে? ধৈর্য কি শুধু শব্দ না এর কোনো বাস্তবায়ন আছে? তো তুমি, আমি কথা বলছি, তুমি ওই বাইরে হেঁটে গিয়ে চা খেতে যাচ্ছ, এটা কোন ধৈর্য? এটা কোন ধৈর্য? ধৈর্যের পরিচয় দিতে হবে একটু, যে ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, পশু পারে না। আল্লাহ বলেননি মানুষকে গরু ছাগল, বলেছেন গরু ছাগলের মতো। তার মানে গরু ছাগল কখনই ধৈর্য ধারণ করতে পারবে না। পারবে কে? মানুষই পারবে, তাই আল্লাহ বলছেন ও গরু ছাগলের মতো। মানুষ গরু ছাগল নয়, গরু ছাগলের মতো, যখনও ধৈর্য ধারণ করে না তখনও গরু ছাগলের মতো। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন একটু শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ আছে ওরা জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। এক, কমন মাহুমসে এতন, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, এক শ্রেণীর মানুষ তাদের হাতে থাকবে লাঠি, কাজ নাবিল বাকারে, গাভীর লেজের মতো, এজরে বুনা বেহান্নাস, তারা মানুষকে মারবে, লাঠি থাকবে হাতে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, তারা মানুষকে মারবে। এরকম লাঠি থাকে প্রশাসনের লোকের হাতে, এরকম লাঠি থাকে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে মারামারি করে, এরকম লাঠি থাকে যারা দলীয় দাপট দেখা দেয় যায় তাদের হাতে। যাদের হাতে এরকম লাঠি থাকবে ওরা জাহান্নামে যাবে, ওদের আমি তাদের দেখিনি। দুই, নিশাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকে আর এতন উলঙ্গ, দেখো তো তোমার কাপড়টা এরকম কিনা। আপনি যে একজন মুসলিম বোন, আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, তো এইখান থেকে নিয়ে কবজি পর্যন্ত এটুকু ফাঁকা, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে ছোট ব্লাউজ পরে আছেন, পেট দেখা যায়, এটুকু কি? এটুকু আপনার শরীরের অঙ্গ নয়? আপনি যে শাড়ি পরে আছেন, মোজা পরেননি, আপনি যখন অটোতে উঠতে যান তখন হাঁটু পর্যন্ত দেখা যায়, আপনার শরম বোধ হয় না? আমি শাড়ি পরা হারাম বলিনি,
আমি বলেছি সালোয়ার কামিজ মেক্সি চাদর পরেন, শাড়ি যদি পরেন তাহলে দুই ছাড়ের ব্লাউজ পরতে হবে, এ কথা বলেছি। শাড়ি যদি পরে বাড়ি থেকে বের হন তাহলে পায়ের মোজা পরতে হবে, নইলে যখন আপনি অটোতে উঠবেন রিক্সাতে উঠবেন তখন পা হাঁটু পর্যন্ত দেখা যাবে। আপনি একজন মহিলা মানুষ, আপনার অঙ্গ যদি দেখা যায় তাহলে এই পোশাক কুলঙ্গ পোশাক, আর যেগুলো পরে আমাদের মেয়েরা স্কুল কলেজে যাচ্ছে এটা তো পোশাক নয়, এটাই ল্যাংটা পোশাক, যা দিয়ে শরীরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা পোশাক। আল্লাহ রাসূল বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিসাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, ওরা যখন হাঁটে তখন পুরুষেরা তাদের দিকে দেখতে থাকে, মায়লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়, যখন রাস্তায় হাঁটে ওরা তখন কেন জানি কেমন কেমন করে, আনছান আনছান করে, একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার মাথার চুল নাড়ে, একবার হাত নাড়ে, একবার মুখের ভাঁজ করে কথা বলে, দেখেন তো দিন রাত যেটা চোখে পড়ছে, এরা এইভাবে চলে। লায়াত খোলাল জানা এরা জান্নাতে যাবে না, ওলায়াজেদ না রিহা, জান্নাতে তো যাবে না, যাবেই না, জান্নাতের গন্ধ পাবে না, যে জান্নাতের গন্ধ পাওয়া যায় এক বছরের দূরত্ব পর থেকে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন একটু লজ্জা করুন, আপনার জন্য জান্নাত সহজ, চারটা কাজ করলে জান্নাতের সব দরজাতে ঢুকতে পারবেন। শুনুন আপনাকে বলছি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন এইদিকে শোনেন, আপনাকে বলছি আপনি যদি চারটা কাজ করেন তাহলে জান্নাতে সহজেই চলে যাবেন। যদি চ আল্লাহ রাসূল যখন জাহান্নাম দেখলেন তখন বলছেন যে শুধু মহিলা আর মহিলা, জাহান্নাম মানে নারী, জাহান্নাম মানে নারী, শুধু নারী আর নারী। এরপরে বলছেন মহিলার যদি চারটা কাজ করতে পারে তাহলে জান্নাতের সব দরজা খোলা, সবটা দিয়ে ঢুকতে পারবে, এত বড় সুযোগ পুরুষকে দেওয়া হয়নি। এক সলাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করলো, দুই সমাদ সাহারাহা, রমজান মাসের সেয়াম পালন করলো, রোজা থাকলো, তিন আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, চার আহসানাত ফারজাহা, জেনাই লিপ্ত হলো না। এই চারটা কাজ করেনি যে, এই চারটা কাজের হেফাজত করেছে যে, তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এক পাঁচাত্তর সলাপ, দুই রমজান মাসের রোজা, তিন স্বামীকে মেনে চলা। শুনুন আপনার স্বামীর মুখ খারাপ এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে গালি দেয় এ কথাই ঠিক, আপনার স্বামী আপনাকে মারে এ কথাই ঠিক, এর পরেও আমি আব্দুরাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি অনুরোধ করছি, এই স্বামীকে মেনে চলেন ভালো হবে। এই স্বামীকে বাদ দিয়ে আপনি আর একটা সংসার করবেন সেটা ভালো হবে, এটা কি করে আপনি বুঝলেন? গালি দেখ মুখটা বন্ধ রাখেন, আপনি মারুক তবু আপনি ধৈর্য ধারণ করেন, আপনি এই সংসার ত্যাগ করিয়েন না। আর এই যে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, এক গিলাস পানি চাইলে পানি নিয়ে এসে থ্যাক কস করে সামনে রেখে চলে যান, এইভাবে তো আপনার ইবাদত কবুল হবে না। তিতা লাগুক মিঠা লাগুক তাকে মেনেই চলতে হবে, জান্নাত সহজ। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার এটা ব্যক্তিগত কথা নয়। চার জেনা কথার কথা, আব্দুর রাজ্জাক সাহেব দুঃখিত আপনাকে তো আমি বলতে পারছি না, আমার ছাত্রী জীবনে জেনা ঘটে গেছে, এখন কি করি? দুশ্চিন্তা ভোগ করিয়েন না, ক্ষমার জন্য আল্লাহ প্রতীক্ষমান রয়েছেন। শোনো, তুমি যদি আজ থেকে জেনা বন্ধ করতে পারো, মোবাইলে যদি প্রেমের গল্প বন্ধ করতে পারো, আল্লাহ তাআলা বলছেন আনহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়া আল মাওয়া, যে ব্যক্তি অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকিয়ে দিল, বলে দিল আমি আর কোনোদিন অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম, এই কথা আল্লাহ বলেন। আপনি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করেন, জান্নাতের সব দরজা খোলা, আপনি চিন্তা করবেন না। আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ তাআলা বলছেন ইবনা আদম মা দাওতানি ওরা দাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, এ আদম ছেলে মেয়ে শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো,
তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি, তুমি ক্ষমা চাইলে আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লবালাগা জুনুব কানানা সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে তোমার পাপে, ফাস্তাক ফারতানি, এরপরে যদি আমি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও, গা ফারতলাকা, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহ উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, এই দুটা বাক্য আমি পৃথিবীতে বললাম, বিচারের মাঠে যখন তোমরা সবাই আসবে তখন আমি আল্লাহ তোমাদের সামনে আবার আসব, আল্লাহ আপনার সামনে বিচারের মাঠে এসে বলবেন, আদম সন্তান শোনো, আদমের ছেলে মেয়ে শোনো, আজকে বিচারের মাঠে উপস্থিত হয়েছো পাপ নিয়ে, তোমাদের পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ আর পাপ, আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়েছি, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেরেক না থাকে। শেষে একটা বাক্য বললেন, যদি শেরেক না থাকে, এটার নাম বাংলাদেশ, ভারত বাংলাদেশে শিরক চলে বিপদ সীমার উপর দিয়ে, এদেশের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত কোর্ট কাচারি শিরক দিয়ে ভরা, এদেশের বাড়ি ঘর শিরক দিয়ে ভরা, আপনার মা কুলাতে চাউল ঝাড়ছে, আপনার ছেলে যদি কুলার উপরে চড়ে নেয় তাহলে আপনার মা বলে স্যার কুলাক্ষণের ছেলে, কুলাতে পা দিতে হয় তো, কুলাতে পা দিলে কি হবে এটা বলতে পারে আপনার মা, এখন শর্ত একটু শর্ত বিরক্ত করিস নে এটা বলতে পারে, কিন্তু বলছে যে কুলা থেকে পা দিতে হয়, কুলাতে পা দিলে কি হবে, পা দিয়ে কুলা ভেঙে ফেলে দিই, তাতে কি আছে, এই কথা আপনার মা বলতে পারেন, আপনার স্ত্রী বলতে পারেন, শর্ত তোরা বিরক্ত করিস না তো কাজ করতে, এটা বলতে পারে, কিন্তু কেন বললো যে কুলাতে পা দিতে হয় কথা, কেন বললো আখাতে চুলহাতে পা দিতে হয়, কেন বললো এই কথা, ভাতের পাতিলে পা লেগে গেলো এটা কেমন হয়ে গেলো, এত কেন বললো, গরুকে লাফি মারা যায় কেন, কেন বললো, তুলসী গাছ তুলে ফেলা যায় না এ কথা কেন বললো, হাত থেকে গিলাস পড়ে গেছে কুটুম্ব আসতে পারে এই কথা কেন বললো, ঘরের উপরে কাক কাক ডাকছে কি জানি হতে পারে, বিপদ হতে পারে, আর আত্মীয় স্বজন আসতে পারে এ কথা কেন বললো, ছেলের মেয়ের বাচ্চা হয়েছে রাতে বের হবে এই বাচ্চার মা, তাই লোহা হাতে করে বের হতে হবে, দালি খুরপি কিছু বের হতে হবে হাতে করে, নইলে বাচ্চাকে চোরাচন্নি পাখিতে ধরবে, এটা কেন বললো, কত শেরেক আছে তার কোনো হিসাব না, অপবিত্র অবস্থায় বেগুনের গাছ থেকে বেগুন তুলে আনা যায় না, সিমের গাছ থেকে সিম ছিঁড়ে আনা যায় না, গোসল ফরজ গোসল করেনি সেজন্য কিছু করতে পারে না, সব কিছু করতে পারে ফরজ গোসল না করে, পারে না নামাজ পড়তে, পারে না কোরআন তেলাওয়াত করতে, গোসল করতে না পারলে তাইমুম করে করবে, কিন্তু করা যাবে না এই কথা বললো কেন, আরও তো আছে শিরকের কোনো শেষ নাই, এদেশের মাটিতে শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত শিরক দিয়ে ডুবে আছে। আদম সন্তান শুনে রেখো, আজ বিচারের মাঠে যদি তোমাদের পাপ থাকে আকাশ জমিন পরিমাণ পাপ, আমি আল্লাহ ওই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেরেক না থাকে। শিরক খুব বিপদজনক বস্তু, খুব বিপদজনক জিনিস হলো শিরক, আল্লাহর সাথে শিরক করলে আল্লাহর মানের হানি হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম উপস্থিত দিনী বৈঠকের মুসলিম বোন, আপনার কাছ থেকে চলে আসলাম, আর আপনাকে একটু বলছি একটু স্বভাবটা পরিবর্তন করেন, শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, স্বর্ণ দিয়ে যদি ঘর বানান, মখমাল চাদর যদি বিছানা সাজান, এরপরে যদি স্ত্রী না থাকে তাহলে শান্তি তৃপ্তি নেই, ভাত খেলে শান্তি তৃপ্তি নেই, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর বউয়ের কাছে, শুনুন, মিষ্টি খেলেও শান্তি তৃপ্তি হবে না, শান্তি তৃপ্তি আছে স্ত্রীর কাছে, সব শান্তি তৃপ্তি আল্লাহ স্ত্রীর কাছে রেখে দিয়েছেন, তো তাকে মারেন কি করে, তাকে গালি দেন কি করে, মুখ খারাপ করেন কি করে, কেন বললেন যে তোর বাপের বাড়ি যাব না,
কালকেই তুমি তার তোমার শ্বশুর বাড়ি যাওয়া, আর 12.5 কেজি চাউল কাফফারা দিয়ে দেবা। তুমি যে বলেছ আর যাবো না, এটার নাম হলো কসম। তোর বাপের বাড়ি আর যাবো না, এটার নাম কি? কসম। এখন কি করতে হবে? আজকে যেতে হবে। তো গিয়ে কিভাবে যাব? 16 কেজি করে চাউল দিবা 10 জন ফকিরকে। তাহলে কতখানি হলো? 12.5 কেজি হলো না? 10 জন ফকিরকে কত করে দিতে হবে? 16 কেজি করে চাউল। তাহলে কতটি হলো? 12.5 কেজি চাউল ফকিরকে দিয়ে আজকে শ্বশুর বাড়ি যেতে হবে। আর শ্বশুর বাড়ির যাবো না এরকম রাগ করবেন না। জামাইরা রাগ করে বিবাহের সময়, বলে এইটা হবে না, এইটা হবে না, ঠ্যাং উল্টে দিয়েছে বেকু। আজকে তোমার শ্বশুর বিপদে পড়েছে, আজকে তুমি সহযোগিতা করো। এত ঢং কেন? এরকম স্বভাব কেন? এসব স্বভাব আমাকে খুব ঘৃণা লাগে, খারাপ লাগে। এটা আপনি কেন করবেন? একটু ভালো হয়ে যান, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, একটু ভালো হয়ে যান, ভালো হবে। অল্প জীবন, মানুষকে কষ্ট দেওয়ার চেষ্টা করিয়েন না, কাউকে ধমকায় কথা বলবেন না, কাউকে গালি দিয়েন না, কাউকে মারতে যায়েন না, কাউরে একেবারে খেপে জমি জায়গা দখল করতে যায়েন না, মামলা দিতে যায়েন না, মামলা দিবেনই না মানুষের বিরুদ্ধে, যা হচ্ছে হোক। যখন সিলেট কোর্টে মামলা হলো আমার নামে, 5000 কোটি টাকার মামলা। কত টাকার? 5000 কোটি টাকার মামলা। কেন? আমি নজরুল ইসলামের মানের হানি করেছি। কিভাবে? নজরুল ইসলাম বলেছে মসজিদের পাশে কবর দিও ভাই, এই গুনাহগার কবর আজাব হতে পাইবে রে হাই। তখন আমি বলেছি ভুল হিসাব, মসজিদের পাশে কেন? কারো বাপের কবর যদি কাবা ঘরের নিচে হয় তবু রক্ষা হবে না, বেচার বিচারি। তা আমি এই কথা বলে নাকি তার মানের হানি করেছি? তাই যতবার ঠাকুর বলছে